भूला जेला एसे अपनारा भूलिए दिए अपनादेर माझे जेन हारिए गेछि अपनादेरई होयतो एकजन हये गेछि मने होच्छे এই আপনাদের ভালোবাসা জয়যুক্ত হোক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এই যে কৃষ্ণ কথার প্রতি উচ্ছ্বাস, কৃষ্ণ কথা শ্রবণের যে লালসা এবং বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম দেওয়ার জন্য অনুরোধ, যদিও খুব সীমিত সময় নিয়ে আসা প্রোগ্রাম গুলো দেওয়া হচ্ছে না বিভিন্ন উপজেলায় যেভাবে অনুরোধ করা হয়েছে, তবে নিশ্চয়ই হৃদয়ে মাঝে প্রগাঢ় ইচ্ছে আছে এবং প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছি নিশ্চয়ই আবার হবে দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। বড় শক্তিশালী কোনো কিছু হয়ে থাকে সেটি হচ্ছে সময়। সময় কাউকে ক্ষমা করে নেওয়া, সময় এমন একটি কঠিন বাস্তব, বিরহীর ঝরে পড়া আকির জলের মূল্য ওর কাছে অর্থহীন। সময় তার আপন গতিতে চলে, কারো আদেশকে পালন করে না। এই সময় সবার চেয়ে শক্তিশালী। সময়ের পরিক্রমায় শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এমন করে আবর্তিত হচ্ছে আমাদের জীবন। বিশ্ব প্রকৃতির চিরন্ত রীতি অনুসারে এই পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সুপান ব্যয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমুঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে ব্যথিত হই, গুমড়ে গুমড়ে কাঁদি। দুঃখের অতই অর্ণবে সাঁতার কাটি। পৃথিবীতে সবচেয়ে কঠিন একটি শব্দ, অপ্রিয় একটি শব্দ এবং অমল সত্যের উচ্চারণ যে শব্দটির দ্বারা হয়,
সেই শব্দটি হচ্ছে বিদায়। ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দের মাঝে অসীম মর্মার্থ লুকায়িত, এই শব্দটির মাঝে অসীম উপলব্ধি নিহিত। পৃথিবীতে কেউ কাউকে বিদায় দিতে চায় না, সন্তানকে পিতামাতা বিদায় দিতে চায় না, বন্ধু বন্ধুকে বিদায় দিতে চায় না, কোনো ব্রাতা তার ব্রাতাকে বিদায় দিতে চায় না, ভগিনী চায় না তার ভগিনীর বিয়োগ হোক, প্রেমিক চায় না তার প্রেমিকার বিরহে সে অতই রত্না করে দুবন্ত হোক। এই যে বিদায়ের মর্মান্তিক উপলব্ধি, যে উপলব্ধিতে প্রত্যেকেই বিষাদিত, তেমনি ভাবে এই জড় জগতের কেউ যেমন কাউকে বিদায় দিতে চায় না, তার ঊর্ধ্বে যে কথাটি শাস্ত্র বলছেন, যে কথাটি চৈতন্য চরিতামৃতের অপ্রাকৃত অমৃত, লালায়িত বিষাদিত প্রতিলিখিত রূপের যে কথা, যে অপ্রাকৃত কথাটির মর্মার্থ এতটাই উপলব্ধিকর, সেটি হচ্ছে জড় জগতের কেউ যেমন কাউকে বিদায় দিতে চায় না, তার চেয়ে অসীম অমল সত্যের উচ্চারণ হচ্ছে তেমনি ভাবে ভগবান বিদায় দিতে চান না তার ভক্তকে। জয় জয় চরিতামৃত যারা পড়েছেন, শ্রী রায় রামানন্দ সংবাদে গৌরহরি রায় রামানন্দকে বলেছিলেন, সাধারণ কেউ নয় রায় রামানন্দ, শ্রী রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন, জগতের বুকে বিরহ কি, দুঃখটা কি? রামানন্দ বললেন, কৃষ্ণ ভক্তের বিরহ বিনা বিরহ নাই। আর পৃথিবীতে সবচেয়ে বিরহ হচ্ছে ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া, এর মতো দুঃখ আর কিছু হতে পারে না। কেন জানো বাবা? এই সাধু সঙ্গের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই আত্মীয় আত্মার দ্বারা। রক্তের বাহিরে যে সম্পর্ক গড়ে উঠে, রক্তের সম্পর্কটা কেবল এই জড় জগৎ পর্যন্ত, প্রাণ দেহ থেকে চলে গেলে এই সম্পর্কের আর কোনো মূল্য নেই, কিন্তু আত্মার সম্পর্ক শুধু এই জগতে নয়, জন্ম জন্মান্তর ধরে এই সম্পর্কটাকে আমরা বহন করে চলি। এই জন্যই তো এই সম্পর্কের মাঝে এত আনন্দ অনুভূত হয়, কারণ এই সম্পর্কের মাঝে কোনো চাওয়া থাকে না, এই সম্পর্কের মাঝে কোনো প্রাপ্তি থাকে না, এই অসীম সম্পর্কের মাঝে কেবল একটাই নিহিত, নিত্য আনন্দ, নিত্য অনুরাগ, যে অনুরাগের কখনো শেষ হয় না। আর এই অসীম আনন্দের নিকেতন হচ্ছে সাধু সঙ্গ, যে সাধু সঙ্গ আমরা 8 দিন ব্যাপী করার প্রয়াসী হয়েছিলাম, আজকে হচ্ছে বিদায় লগন। ভাবতেই পারিনি এই 8টা দিন এত শীঘ্র করে চলে যাবে, ভালো সময় খুব শীঘ্রই চলে যায়, খারাপ সময় সহজে যেতে চায় না। এই 8টা দিন এত শীঘ্র করে চলে যাবে, উপলব্ধিতে আসে না। তবে আমার ব্যক্তিগত জীবনের যে কথাটা আপনাদের সঙ্গে অনুভবে আনছি, সেটি হচ্ছে এই 8টা দিনে আপনাদের যতটা নিকটে যেতে পেরেছি আমি, আপনারা আমাকে যতটা নিকটের করে নিয়েছেন, স্মৃতির পাতায় চিরসতেজ হয়ে থাকবে এই অপ্রাকৃত সম্পর্কের রূপরেখা। এই জন্য এই শ্রীবাস আঙ্গিনায়, এই আঙ্গিনাটা তো শ্রীবাস আঙ্গিনা,
এই শ্রীবাসাঙ্গিনায় কীর্তন যখন শেষ হয়ে যাবে, কীর্তন যখন শেষ হবে ঠিক তখনই চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে তিনি বসে আছেন। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন কলিযুগ পাবন অবতারই প্রেম রস ঘন আনন্দ বিগ্রহ। স্বয়ং কৃষ্ণ এসেছেন গৌর হয়ে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। স্বয়ং ভগবান কৃষ্ণ আসছেন অসীম করুণার নিলয়ে গৌরচন্দ্র হয়ে। সেই গৌরচন্দ্র কীর্তন অন্তে সমাপন যখন হবে, ঠিক সেই সময়ে ভক্তদেরকে পরিবেষ্টিত হয়ে যখন আমার গৌর হরি বসে আছেন, তার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে, নয়নের জল আর ধরে রাখতে পারছেন না গৌর হরি। দয়াল নিতাই চাঁদ পাশে বসা, যিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের সাংস প্রকাশ বলরাম। বলরাম হয়ে আসলেন নিত্যানন্দ, ব্রজের যে কানাই সে হলো নিমাই, ব্রজের যে বলাই সে হলো কলিযুগে নিতাই। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই রূপায়। সেই দয়াল নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরে আমার প্রেমের ঠাকুর গৌর হরি দয়াল নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরে বলছেন, দাদা আজ সাদের বাজার ভেঙে যাবে, আনন্দের বাজার ভেঙে যাবে, ভক্তগণ বিদায় নিয়ে চলে যাবে। দয়াল নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরে গৌর হরি বলছেন, নিতাই রে
সেই শ্রীবা সঙ্গিনা অন্ধকার করে আমি কেমন করে ভক্তদেরকে বিদায় নিয়ে
तुले प्राणों का दे जगते जत आनंद सब नित्य नित्य आनंद केवल कृष्ण कथा कृष्ण नाम कृष्ण भक्त संग भज कृष्ण कह कृष्ण लह कृष्ण नाम रे जे जना कृष्ण बजे से होय अमर प्राण रे स्वयं भगवान भक्त हुए आचरण कर जगत के शिक्षा दिलें अपनी हुए हरि क्यों बोलो हरि 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 बोले क्यों काद से गौर हरि आज के निजे देखिए दिलें भक्त जतटा ना भगवान जन्म कादे तार चे अधिक थेके अधिक क्रंदन करें भगवान भक्तर जन्म ভগবান বৈকুণ্ঠে থাকেন কিন্তু নারদকে বলছেন নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগী নাম হৃদয় নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না যদি আমার ভক্ত সেখানে না থাকে আমি যুগীদের হৃদয়ে থাকি না যদি হৃদয়ে প্রেম না থাকে আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে হেন আমার গুণ কীর্তন করেন আমি সেই স্থলে শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি জয় জয় শ্রী সেই ভক্তের সঙ্গ প্রাপ্তির মনোরথে আসার কারণে যে মিলন মেলা হয় শাস্ত্র বলছেন এই স্থান তখন বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায় আর এই বৃন্দাবন ধামে স্বয়ং ভগবান লালায়িত থাকেন ওই বৃন্দাবনে ভক্তের চরণ ধুলি নেয়ার জন্য এই জন্যই তো আমরা গান করি দুলা মাখরে আনন্দ হয়ে ওই যে ব্রজের দুলা দুলা নইরে গোপীর পদরেনু সেই দুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু
ভগবান স্বয়ং আসেন মাটির পৃথিবীতে, এই জন্যই তো আমাদের ভগবানের এত উদারতা, এই জন্য তো সনাতনীরা এত উদার, কারণ স্বয়ং ভগবান কৃষ্ণ আনন্দ প্রাপ্তির জন্য সেই স্বধাম ছেড়ে এই মাটির পৃথিবীতে নেমে আসেন ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য, ভক্তের সঙ্গে আনন্দ প্রাপ্তির জন্য, ভক্তের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য। ভাগবতে দেখবেন উদ্ধব ভগবানকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু তুমি থাকো কোথায়, কোথায় তুমি থাকো? এই জগতের বুকে প্রত্যেকটা মানুষ বলে ভগবান আমার, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি বলো না প্রভু তুমি কার। সবাই বলে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কিন্তু তোমার মুখে একবার তুমি বলো তুমি কার। ভগবান উদ্ধবকে বলেছিলেন, আমার জন্য যারা কি ঝরে এই জগতে, আমি কেবল তাহা, আমার জন্য যারা কি ঝরে, যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি তাকি তার হৃদয়ে মন্দিরে। উদ্ধব পলক পড়তে, চুকে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমাকে ছাড়া থাকতে পারে না, আমাকে দর্শন না করে থাকতে পারে না, আমার কথা শ্রবণ না করে থাকতে পারে না, আমাকে ভাবনায় নাইনে যে থাকতে পারে না, উদ্ধব আমি থাকি তার হৃদয়ে মন্দিরে, আমি সেই ভক্তের হৃদয়ে অবস্থান করি, সেই সে আমারও আমি সে তাহারও, আমারও জন্য যারা কি ঝরে, যে জন পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি থাকি তার হৃদয়ে মন্দিরে। প্রিয় নাম হি সতামহ, আমি কার আনুগত্যে থাকি, কার আশ্রয়ে থাকি, আমি প্রিয় নাম হি সতামহ, আমার প্রিয়জন যারা আমি তাদের পশ্চাতে থাকি। প্রিয়জনকে গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, আমি সাধু ভক্ত বৈষ্ণবের আমি আবেশে থাকি, পশ্চাতে থাকি। উদ্ধব বললেন, আচ্ছা প্রভু তুমি ভক্তের পিছনে কেন তাকো, তাকে রক্ষা করার জন্য? বলছেন, না আমার সুদর্শন চক্রই তো তাকে রক্ষা করে, তাহলে তুমি কেন তার পিছনে পিছনে থাকো? উদ্ধব আমার এই যে অঙ্গ দেখতে পাচ্ছ না, এই অঙ্গে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব বাস করে তারা সবাই আমাকে ভালোবাসে না, ওরা মাতৃজঠরে কথা দিয়ে গিয়েছিল প্রভু এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে উদ্ধার করে তুমি আমাকে আলোর জগতে নিয়ে যাও, সেই জায়গায় গিয়ে আমি তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবনায় ভাবিত থাকবো না, কিন্তু এই প্রকোষ্ঠ থেকে আলোর জগতে এসে ওরা সবাই আমাকে ভুলে গিয়েছে। তাই ভক্ত বৈষ্ণব যখন হেঁটে যায় আমি স্বয়ং ভগবান ভক্তের পিছনে পিছনে থাকি, যেন ভক্তের চরণদুলি এসে আমার অঙ্গে পড়ে, আমার অঙ্গে যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তারা সবাই ভক্তের চরণদুলি পেয়ে তারাও সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যায়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। ভগবান আসেন ভক্তির চরণদুলিতে স্নাত হতে। দেখুন কীর্তনে আছে, গোপীর পদ ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে।
মানুষকে আকর্ষণ করতে পারেন যথার্থ ভক্ত তিনি। চৈতন্য চরিতামৃত বললেন যিনি কৃষ্ণ কথা বিতরণের মাধ্যমে সবাইকে আকর্ষণ করতে পারেন, বুঝবে তিনি সাধারণ কেউ নয়, ভগবানের বিশেষ কৃপা পাত্র। যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। চৈতন্য চরিতামৃত বললেন আপনি প্রকৃত ভক্ত নিজেই চিনতে পারবেন, কারো কাছে যেতে হবে না। কিভাবে? যার মুখে হরি কথা শুনলে হৃদয়ের মাঝে আলোড়ন সৃষ্টি হবে, হৃদয়ে তরঙ্গায়িত হবে, হৃদয়ের মাঝে কম্পন সৃষ্টি হবে, হৃদয়ের মাঝে এই ভাবনা জাগবে আহারে আমি এতটা দিন কোথায় ছিলাম, জীবন চলে গেল, আজ তো ইষ্ট সাধন হলো না, কৃষ্ণ ভজন হলো না, আমার জীবন হেলায় হেলায় চলে গেল। যার মুখে কথা শুনলে পরিবর্তন আসে, আসতে বাধ্য, বুঝতে হবে তিনি সাধারণ কেউ নয়, তিনি ভগবানই বিশেষ কৃপা পাত্র। তিনি সাধারণ কেউ নয়, তিনি ভগবানের বিশেষ পাত্র। যার মুখে অপ্রাকৃত কথা শ্রবণ করলে হৃদয় আন্দোলিত হয়ে যায়, হৃদয়ের মাঝে প্রেম ভাব জাগ্রত হয়ে যায়, হৃদয়ের মাঝে ভক্তি দেবী আবির্ভূত হন, তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। এই জন্যই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আর এরকম বৈষ্ণব মহাত্মার সাহচর্য পাওয়া জগতে দুর্লভ, সবার ভাগ্যে হয় না। এরকম সাধু মহাত্মার সঙ্গ পেলে জীবন পরিবর্তন হবে, হতে বাধ্য হবেই হবে। আমরা যে তৃতীয় দিন শুরু করেছিলাম মুর্শিদাবাদ জেলার জমিদারের কথা দিয়ে, যে মুর্শিদাবাদ জেলার জমিদার গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, তার পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ, যার কাছে ভিখারি এসে ভিক্ষা চেয়েছিল বলে অহংকার করে বলেছিলেন যে ভিখারি তুই আমার কাছে ভিক্ষা চাইছিস, আমি মুর্শিদাবাদ জেলার জমিদার, তুই আমার কাছে ভিক্ষা চাইছিস। অথচ ভিখারির মুখে কৃষ্ণগত শ্রবণে তার মন গলে গিয়েছিল, অনুনয় করেছিল বৈষ্ণব ভিখারিকে, ওরে ভিখারি তুই আমার অট্টালিকায় চল, সেখানে বসে বসে তুই আমায় নাম শ্রবণ করাবি। ভিখারি করজুড়ে বলেছিল বাবু আপনার অট্টালিকা আছে কিন্তু সেই জায়গায় ভগবান থাকার কোন জায়গা নেই, আমি সেই জায়গায় যেতে পারবো না। এই পর্যন্তই তো শুনেছিলাম, যারা নিয়মিত ধারাবাহিক ভাবে শুনছেন তারা জানবেন, আজকে সেই জায়গা থেকে লীলাটা শেষ করছি। সেই মুর্শিদাবাদ জেলার জমিদার বৈষ্ণব ভিখারির নিকটে বিদায় নিচ্ছেন, বৈষ্ণব ভিখারি বলে গিয়েছেন আপনি বসে বসে হরি নাম করুন, ওই নাম শ্রবণ করতে করতে আপনার চিত্ত মার্জন হবে, চেত দর্পণ মার্জনম, আপনার চিত্ত মার্জন হবে, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, ভবের আগুন নিবে যাবে, এই নাম একদিন আপনাকে হাত ধরে নামীর কাছে নিয়ে যাবে। এই হৃদয়ে অনুরাগের যে বীজ বপন করে দিলেন বৈষ্ণব ঠাকুর, সেই বীজ অঙ্কুরিত করার প্রয়াসে মুর্শিদাবাদ জেলার জমিদার ধীরে ধীরে নদীর কূল পানে হেঁটে যাচ্ছে। ঠিক সেই সময়ে একটা রজক কন্যা, রজক কে গো বাবা? অন্যের বাড়ির জামা কাপড় যে ধুয়ে দেয় সে হচ্ছে রজক, আমরা যাকে ধূপা বলি। একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মনে রাখবেন এই যে পদবীগুলো, কেউ পাল, কেউ দেবনাথ, কেউ কায়স্থ, কেউ রায়, কেউ সরকার, কেউ মজুমদার, কেউ তালুকদার, হ্যাঁ কেউ মুদক, এই যে কেউ দাস, এগুলো এসেছে মানুষের পেশা অনুযায়ী। আপনি ত্রেতা যুগ পিছিয়ে যান, রাম, রামের সঙ্গে কোনো টাইটেল আছে? লক্ষণ কোনো টাইটেল আছে? রাবণ কোনো টাইটেল আছে? আপনি দ্বাপর যুগে যান, কংস কোনো টাইটেল আছে? দুর্যোধন কোনো টাইটেল আছে? শকুনি টাইটেল আছে?
যুধিষ্ঠির টাইটেল আছে, অর্জুন, নকুল, সহদেব কোনো টাইটেল নেই। এই টাইটেল কোত্থেকে আসলো? বল্লাল সেনের আমল থেকে। ইতিহাস যারা পড়েছেন, ওই বল্লাল সেনই তো সর্বনাশটা করে গেল। একজন জমিদার তার নিজের স্বার্থের জন্য হিন্দুদের মাঝে এইটা ঢুকিয়ে দিয়ে গেল। আর এখনো আমরা পড়ে আছি দাসের সঙ্গে দাস বিয়ে হতে হবে, দেবনাথের সঙ্গে দেবনাথ বিয়ে করতে হবে, পুরকায়স্থের সঙ্গে পুরকায়স্থ বিয়ে করতে হবে, সরকারের সঙ্গে সরকার বিয়ে করতে হবে, নইলে বিয়ে হবে না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলো সম্পূর্ণ অন্ধবিশ্বাস, মনে রাখবেন। এগুলো আমাদের শাস্ত্রীয় কোনো মত নেই, শাস্ত্রে কোনো টাইটেল নেই। অমুক চক্রবর্তী, অমুক গোস্বামী, আমরা এগুলো পরিচয় দেই, অমুক পাঠক, অমুক প্রিন্সিপাল, অমুক ডাক্তার, একটাও আমাদের পরিচয় নয়। এই দেহটার পরিচয় আমাদের পরিচয় না, আমাদের পরিচয় হচ্ছে আত্মার পরিচয়, আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে। জীবের একটাই পরিচয়, জীব কৃষ্ণের নিত্য দাস, দাস মানে সেবক। জীবের পরিচয় হচ্ছে, মানবের পরিচয় হচ্ছে সে ভগবানের দাস, ভগবানের গোলাম, ভগবানের চাকর, ভগবানের সেবক, ভগবানের কিঙ্কর। দাসের কর্তব্য হচ্ছে মালিকের সেবা করা, দাসের কর্তব্য হচ্ছে মালিকের হুকুম পালন করা, দাসের কর্তব্য হচ্ছে মালিকের আদেশকে প্রতিপালন করা। কিন্তু আমরা যেদিন নিজে দাস থেকে সেবক থেকে আমরা যেদিন নিজেরাই মালিক হয়ে বসে আছি, সেই দিন থেকেই তো আমাদের মাঝে বিপত্তি দাঁড়িয়ে গেছে, সেই দিন থেকেই তো আমাদের সমাজটা টুকরো টুকরো হয়ে গেছে। এটা সরকার পাড়া আমরা যাব না, এটা রায় পাড়া, এটা দাস পাড়া, এটা মোদক পাড়া, এটা ধুমা ধুপা পাড়া, এটা জেলে পাড়া, এটা কৈবর্ত পাড়া। এই যে শোষণের তরে সমাজটাকে ওই বেয়াদবটা টুকরো টুকরো করে গিয়েছিল, শাসনের তরে শোষণের তরে আবহমান কাল ধরে সেই শোষণ শাসন এখনো আমাদের মাঝে ধরে আছে, যার কারণে ধর্মান্তরের সংখ্যা বাড়ছে, জাতির ছোঁয়া, অস্পৃশ্যতা, বর্ণপ্রথা, এগুলোর জন্য আজকে সনাতনী হিন্দুরা অন্য ধর্মের পতাকা তলে আশ্রয় করতে শুরু করে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন হিন্দু খুঁজে পাওয়া যেত না। উচ্চ বর্ণবাদী ব্রাহ্মণরা যেমন করে শোষণ করেছে আমাদের উপরে, শূদ্রদের দেখলে স্নান করত, শূদ্র কেউ যদি ব্রাহ্মণের বাড়ি দিয়ে হেঁটে যেত জুতুকে মাথায় করে নিয়ে যেতে হতো, স্পর্শ করলে তাদেরকে গঙ্গা স্নান করতে হতো। চৈতন্য মহাপ্রভু আসার আগে এমন করে শোষণ যখন করা শুরু হয়েছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই দলে দলে লোক এই সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের পতাকা তলে যেতে শুরু করলো। তখন চৈতন্য মহাপ্রভু এসে সবাইকে একটা অনুরাগের পতাকা তলে বাঁধলেন, সবাইকে একটা জায়গায় আনলেন, একটা মহামন্ত্র দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা যে মন্ত্র জপ করেন জয় জয়